মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণের মধ্য দিয়ে জাতি বৃহস্পতিবার 38তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। জাতীয় অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়কের দুই পাশ জাতীয় পতাকা ও রঙিন ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা ওড়ানো হয়েছে, লাল সবুজ পতাকা উঠছে অনেক বাড়িঘর ও যানবাহনে। সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে স্বাধীনতা দিবসের র্যালি বের করে ইসলামী ছাত্র শিবির। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।